পরিচালিত শ্যামসুন্দর কোকচন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন সিনিয়র লীগ ফুটবল প্রতিযোগিতায় সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় এগিয়ে চলো সংঘ বীরেন্দ্র ক্লাব। ম্যাচে 4-2 গোলের ব্যবধানে বীরেন্দ্র ক্লাবকে পরাজিত করে লিগে টানা দ্বিতীয় জয় তুলে নেয় এগিয়ে চলো সংঘ। ম্যাচে এগিয়ে চলো সংঘের হয়ে জোড়া গোল করে এডিস্টাইট, এছাড়াও দলের হয়ে একটি করে গোল করে প্রীতম সরকার ও পারভেজ ভুঁইয়া। অন্যদিকে বীরেন্দ্র ক্লাবের গোল দুটি করে যথাক্রমে শিবা দেববর্মা ও রিচার্ড ত্রিপুরা। এদিনের ম্যাচের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় বীরেন্দ্র ক্লাবের ফুটবলার জাবেদিয়া ডার্লং। তারা টিমও ভালো, ফাইটার টিম, ডিস্টার্ব করছে পর্যন্ত।